গাজীপুরের শ্রীপুরে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে অন্তঃসত্ত্বা সহ তিন নারী দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার ভাওয়াল রাজাবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, গতকাল থেকেই বাজারের দেওয়ানি বাড়ির সামনে ট্যাঙ্কারটির মেরামত কাজ চলছিল। এক পর্যায়ে লিকেজ হয়ে গ্যাস বের হতে থাকে। হঠাৎ ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটলে পাশের বাসায় থাকা হালিমা, হেলেনা, রীতা নামের তিন নারী দগ্ধ হন। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হয়। হালিমার শরীরের 50% পুড়ে যায়। তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আর বাকি দুজনের 10% পুড়ে যায়। মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।